الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله وبركاته আমি আজকে অটোক্যাড অ্যাডভান্স এর ধারাবাহিক টিউটোরিয়ালে আজকে দেখাবো এই যে আমরা এই দুটো দিয়ে আমরা যে অটোক্যাড এর কার্সারটা লাগতেছি আজকে আমরা এটা নিয়ে কাজ করব অর্থাৎ এই ক্রস হেয়ার দেখেন একটা লম্বলম্বি ভার্টিক্যাল এবং হরিজন্টাল ভাবে ক্রস হেয়ারটা আছে আমরা এটার ক্রস হেয়ারটা সাইজটা বাড়াতে চাই অথবা কমাইতে চাই আসলে ডিফল্ট ভাবে এটা 5 থাকে আমরা এখান থেকে টুলস অপশন অথবা কমান্ড বারে ওপি এন্টার দিব তারপর এখানে ডিসপ্লে যাব যে দেখেন কার্সারস পাস আছে আমরা এটা 20 দিয়ে দিয়ে এফলে দিই ওকে দিই দেখেন এটা কার্সার সাইজটা বেড়ে গেছে আমরা 9 যেহেতু 9 সবার পছন্দ আমরা এটা দিয়ে করি যেহেতু বেশি বহুল ব্যবহৃত আমরা ওপি এন্টার দিয়ে আমরা ডিসপ্লে যে কার্সার সাইজ পাস আমরা এখন আমরা এটা কমান্ড বারের মাধ্যমে আনতে চাই সেখানে সি ইউ আর এস ও আর কার্সার এস আই জেটি কার্সার সাইজ লিখে আমরা দেখেন পাস আছে আমরা এটা 25 করতে চাই হয়ে গেছে এখন আমি চাইতেছি যে রেকট্যাঙ্গেল মানে ফিগ বক্স আমরা যেটা ক্লিক করি এই ফিগ বক্সটা বাড়াতে চাই সেক্ষেত্রে আমরা ফি আই সি কে ফিক বি ইউ এক্স বক্স মানে ফিগ বক্স এটা ডিফল্ট 3 থাকে আমরা এটা 15 দিয়ে দিই দেখেন এই বক্সটা বেড়ে গেছে যদি আমরা এটা অপশন থেকে ম্যানুয়ালি আনতে চাই সেক্ষেত্রে টুলস অপশন এখান থেকে দেখেন অ্যাড সিলেকশনে যাই আমরা এখানে এই কমাই দিতে চাই বা বাড়াইতে চাই এখান থেকে দেখেন এই হয়ে গেছে এখন এটা আবার আমরা কমান্ড বারে ফি আই সি কে বি ইউ এক্স বক্স দেখেন এটা 5 আছে আমরা এটা 10 দিব বেড়ে গেছে এখন আমি চাইতেছি যে আপনার এই কার্সারটাই থাকবে না এটা উধাও করে দিব গুম করে দিব দেখেন অটোকেট নিউ ভার্সন আর ওল্ড ভার্সন এর ভিতরে পার্থক্য দেখেন যত আপডেট হচ্ছে তত সুবিধা বাড়াইছে আমরা দেখেন আমি কার্সারটা উধাও করে দিতে চাই কমান্ডটা হলো সি ইউ আর এস ও আর কার্সার টাইপ দেখেন অটোকেট 7 মানে ওল্ড ভার্সন এটার ভিতরে এই ধরনের কমান্ড নাই কিন্তু দেখেন আমি অটোকেট 2019 নিউ ভার্সনে দেখেন আমি সি ইউ আর এস ও আর টি ওয়াই পি দেখেন পাশাপাশি রিলেটেড যে কমান্ডগুলো চলে আসছে কার্সার টাইপ অর্থাৎ এখানে 0 আছে আমি এটা 1 দিলে আমি 1 দিলে দেখেন কার্সারটা উধাও হয়ে গেছে এখন যদি আমি আবার এটা আনতে চাই এন্টার দিলাম অটোকেট তো সর্বশেষ কমান্ডটা এন্টারের মধ্যে মানা যায় কার্সার আমি 0 দিলাম মানে 0 দিলে এটা চলে আসলো আপনারা আশা করি বুঝতে পারছেন এখন আমি চাইতেছি যে এই কার্সারটা কালার করব এই কার্সারটা কালার করতে হলে আপনাকে ওপি এন্টার অপশন অপশন যাওয়ার পরে আমি এখান থেকে ডিসপ্লে যাব ডিসপ্লে থেকে কালার কালার থেকে এখান থেকে দেখেন ক্রস হেয়ার এই ক্রস হেয়ার আমি এখান থেকে এই কালার বক্স থেকে ক্রস হেয়ার সিলেক্ট থাকা অবস্থা কালার দিব দেওয়ার পরে আমি চাইতেছি এটা লাল থাকুক ওকে দিব দেখেন এটা এখন ওকে ধর দেখেন এটা লাল হয়ে গেছে ইচ্ছা করলে আপনি আরো ভিন্ন কালার করতে পারেন ওখান থেকে কালার সিলেক্ট করে দিতে পারেন আরো কালার এই ক্রস হেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি যা ইচ্ছে তা দিতে পারেন আপনার পছন্দ মতো